হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রসুনি পালক বানিয়ে দেখাবো, মানে রসুনি পালং শাক। ভীষণ ইয়াম্মি হয় খেতে। আর এর জন্য আমি এক গাড্ডি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, ডাটা আমি ফেলিনি, ডাটা সহই ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দু চামচ মতো রসুন কুচি আর দু চামচ মতো গোটা রসুন। তবে আমি এগুলোকে হালকা হালকা ক্রাশ করে নিয়েছি। এই দেখুন, আমি দেখাচ্ছি, হালকা হালকা করে ফাটিয়ে দিয়েছি। এই গোটা রসুনগুলো আমি পরে ব্যবহার করব তড়কার জন্য বা ফোড়নের জন্য। আর এখানে আছে তিন চারটে কাঁচা লঙ্কা, লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার আমরা কড়াইয়ের দিকে যাব। সবার প্রথমে আমাদের বেসন বা বেসন ভেজে নিতে হবে। দু চামচ বেসন নিয়েছি আমি, মিডিয়াম হিটে মোটামুটি 6-7 মিনিটের মতো সময় লাগবে। এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিতে হবে। তো বেসন ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে নেব আর অন্য কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে দিয়ে দেব আমি তেল, নিজের পছন্দ মতো বেশি কম করবেন আর যে কোনো কুকিং অয়েল নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি একটুখানি জিরে, একটুখানি সর্ষে, তিন চারটে শুকনো লঙ্কা আর এক চুটকি মতো হিং। সব কিছু ভালো করে ভেজে নেব, তারপরে আমরা যে রসুন কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে কুচি করে রেখেছি এটা আমি এখন ব্যবহার করব। আর এদিকে যে আমি গোটা রসুনটা রেখেছি এটা আমি পরে ব্যবহার করব তড়কা হিসেবে। রসুন কুচিটা দিয়ে একদমই বেশি সময় অপেক্ষা করা যাবে না, হিট মিডিয়ামে আছে, 5-6 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, নইলে কিন্তু রসুনটা পুড়ে যাবে একেবারেই ঝটপট। তো দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হতে দেব। তো এর সাথে সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। ট্রান্সপারেন্ট থেকে একটু বেশি ভাজবো আমরা, খুব বেশি ভাজার দরকার নেই। এবার দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরে কিছু মশলাও দিতে হবে। তো সবার প্রথমে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এখানে মশলাটা খুবই ড্রাই মনে হচ্ছে, এই জন্য আমি একটুখানি জল ব্যবহার করব। আপনারটা ড্রাই না লাগলে জল দেওয়ার দরকার নেই। তো জল দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো খুব ভালো করে সফট হয়ে না যাচ্ছে আর তেলটা রিলিজ হয়ে না যাচ্ছে মশলার ভেতর থেকে। এই দেখুন বন্ধুরা, মাঝে আমি দুবার ঢাকনা সরিয়ে চেক করেছিলাম আর নাড়িয়ে দিয়েছিলাম, আর এখন মশলা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা ভাজা বেসন আর কিছু ভাজা চিটবাদামের গুঁড়ো দিয়ে দেব। চিটবাদাম বা চীনাবাদাম, চীনাবাদাম ভেজে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। সেখান থেকে আমি 3-4 চামচ নিয়ে নিয়েছি। এটা স্কিপ করলে করতে পারেন, কিন্তু দিলে ভীষণ ভালো স্বাদ হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা অল্প অল্প করে জল দেব, একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে, যেভাবে গাঢ় হতে থাকবে মিক্সচারটা সেরকম করে আমরা অল্প অল্প জল দিতে থাকব। আর যখন মনে হবে যে বেসনটা জল শোকা বন্ধ করে দিয়েছে আর ঝটপট গাঢ় হচ্ছে না, তখন আমরা ঢাকনা লাগিয়ে দেব। তো দেখুন, এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেব, হিটকে রাখতে হবে মিডিয়াম থেকে একটু লোয়ে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু একেবারে মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। আর পালং শাক দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়াচ্ছি না, কারণ একেবারে কড়াইটা ভরে গেছে, কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে আমি নাড়িয়ে দেব। নিচের থেকে অনেকটা নরম হয়ে গেছে, এখন নাড়িয়ে দিলে অনেকটা কোয়ান্টিটি কমে যাবে। তো চলো নেড়েচেড়ে নিই। ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা লাগিয়ে দেবো মোটামুটি 3-4 মিনিটের জন্য। হিটটাকে রেখেছি মিডিয়াম থেকে লোয়ে। তো দেখুন বন্ধুরা, এবার আমরা অল্প অল্প করে জল ব্যবহার করব, যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। এই সবজিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট ভালো লাগে না, একটু নরম নরম বা নরম থেকে একটু পাতলা ভালো লাগে খেতে। দেখুন আমার এখানে কনসিস্টেন্সি দেখে আপনি বুঝতেই পারবেন যে কতটা লাগে, কিন্তু তাও আপনি আপনার হিসাব মতো জল দিয়ে নেবেন। এবার আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিটা ভালো করে রান্না হয়ে যাচ্ছে, মোটামুটি 5-6 মিনিট লাগে আর কি। হিট মিডিয়ামে আছে। এবার দেখুন, যেটা আমি ডাটা দিয়েছিলাম পালং শাকে সেটা ভালো করে রান্না হয়ে যাওয়া জরুরি।
আমি একবার চেক করে আপনাকে দেখাচ্ছি যে ডাটাটা ভালো করে গলে গেছে, মানে তরকারি আমাদের প্রায় প্রায় হয়ে এসেছে। ডাটা ভালোভাবে গলে গেছে, তো এবার আমাদের সময় এসেছে তড়কা লাগানোর। তো আমি প্যানটা চেঞ্জ করে নিচ্ছি, আপনার কাছে তড়কা প্যান থাকলে সেটাই ব্যবহার করুন, আমার কাছে নেই। তো আমি অন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে, একটুখানি হিংও দিচ্ছি, খুব ভালো একটা সুগন্ধ আসবে বলে। আর সব কিছু ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো রসুনগুলো। দেখুন, এই গোটা রসুনগুলো যেগুলো আমি একটু করে ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হিট মিডিয়ামেই আছে, আর রসুনগুলোতে কালার আসা জরুরি নয়, কিন্তু রসুনগুলো কিন্তু একেবারেই কাঁচা থাকা চলবে না, ভালো করে ভেজে নিতে হবে। ভেতর পর্যন্ত একেবারে সিদ্ধ হয়ে গেলেই আমরা তড়কাটা সবজির মধ্যে ট্রান্সফার করব। তো আমি দুটো তুলে নিয়েছি একটু পরে সাজানোর জন্য, আর একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর একটা কালারের জন্য। এবার আমরা ঝটপট এই তড়কাটা নিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। প্যানটা আমি চেঞ্জ করে নিলাম, আবার তড়কাটা ঝটপট করে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু আমরা যে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি ওটা পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আমাদের রসুনি পালক একদম তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সি আপনি দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা গাঢ় রেখেছি, একেবারে এরকমই খেতে ভালো লাগে। তো এবার আমরা হিট বন্ধ করব আর গরমাগরম রসুনি পালক সার্ভ করব। দেখলেনই তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, আর ভাতের সাথেও খুবই ভালো লাগে। অবশ্যই এই সিম্পল রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।